মেয়েটা কে গো শরীফ ভাই? যাই হোক, চল তাড়াতাড়ি আমরা নদীতে জাল ফেলি। মেয়েটা অনেক সুন্দর গো শরীফ ভাই, তুমি এই মেয়েটাকে প্রপোজ করতে পারো। আরে রুবেল, এইসব কি বলছিস তুই? চল তো তাড়াতাড়ি জাল ধর, তোর ওইসব চিন্তা করতে হবে না। ওই তো যুবকটা আবার পাশে সুরে আমাকে ডাকছে। কি ব্যাপার, লিজা এত রাত্রে আবার কোথায় যাচ্ছে? ও মাঝি ভাই, একটু দাঁড়াও, তোমার সাথে দুইটা কথা বলবো। কি ব্যাপার, ওই মাঝি ছেলেটা আবার কি আমার মেয়ের মাথা খারাপ করে দিচ্ছে? রাজকন্যা, তুমি আবার এত রাত্রে এই নদীর ঘাটে এলে কেন? তোমাকে তো নিষেধ করেছিলাম, এই জায়গাটা তো বেশি ভালো না। আরে ও মাঝি ভাই, আজকে আমাকে তুমি বাঁশির সুর শুনিয়েই যাবে। আরে ও কিশোরী, বাঁশির সুর শুনবে তো নৌকায় উঠে এসো। মাঝি ভাই, তুমি কি এটাও জানো না, যদি নৌকা পারে না বিড়াও তাহলে আমি কিভাবে উঠবো নৌকাতে? ও আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। শরীফ ভাই, গ্রাম প্রধান আসছে, মনে হয় কোথায় যাবে, নৌকা পারে বিড়াও। ওই মাঝি, নৌকাটা পারে বিড়াও তো, আমি একটু নদীর ওই পারে যাব। তখন দিন গণিয়ে সন্ধ্যার আগমুহূর্ত। এই ছেলে, তোমার নাম কি আর তোমার বাড়ি কোথায়? তখন আমার ঠিকানাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। আমি হয়তো আন্দাজ করতে পারলাম ওই লোকটা হয়তো ওই কিশোরীর বাবা হবে। তাই মনের ভিতরে কোনো সংকোচ না রেখে সম্পূর্ণ ঠিকানাটা আমি দিয়ে দিলাম। তুমি এই লিজা নামে মেয়েটিকে কেন বিরক্ত করছো? সাবধান হয়ে যাও। ইগো শরীফ ভাই, গ্রাম প্রধান এই খবর কিভাবে পেলেন? এই ঘটনার পর বেশ কিছুদিন আমি নৌকা নিয়ে নদীতে আসা বন্ধ করে দিলাম। শরীফ ভাই, চলো আমরা নদীতে মাছ ধরতে যাই, গ্রাম প্রধান আমাদের কি বলছে না না বলছে এটা ধরে রাখলে আমাদের পেট চলবে না তো। আমরা তো জেলে, আমাদের তো মাছ ধরতে হবে নাকি? চলো আমরা মাছ ধরতে যাই।